What an amazing place! আসলে ভাবতেই ভালো লাগছে। আমরা এই মধ্যে রয়েছি ঐতিহাসিক শমশেরনগরে। আর এই শমশেরনগরের একটি রিসোর্ট রয়েছে, রিসোর্টটির নাম এই মধ্যে আমি বলতে পারছি না, কিছুক্ষণ পরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। আর এই রিসোর্টে রয়েছে সব ধরনের ফ্যাসিলিটিসের সঙ্গে সঙ্গে সুইমিং পুল ফ্যাসিলিটিস। সুইমিং পুলটা বেশ বড়, বাচ্চাদের জন্য একটা পোর্শন রয়েছে, বড়দের জন্য একটা পোর্শন রয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 5 ফিট পানি রয়েছে এখানে। আর সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের মাসুদ ভাই, সে কিন্তু পানি ঢেউ দিচ্ছে যাতে করে আমার ফোনটা ভিজে যায়, কিন্তু অলরেডি সে হাঁপিয়ে গিয়েছে, কারণ পানির মধ্যে জোর চালানোটা অত সহজ নয়। সো আপনারা যারা শমশেরনগর সিলেট ঘুরতে আসতে চান, শ্রীমঙ্গল ঘুরতে আসতে চান, তারা কিন্তু এসে এখানে এই বিনোদনটুক নিতে পারেন বলে মনে হয় আমার। ভারী সুন্দর জায়গা, একেবারে টপ হিল, পাহাড়ের উপরে এমন চমৎকার আধুনিক সুইমিং পুল, জাস্ট অ্যামেজিং। আর রয়েছে সব ধরনের আধুনিক ফ্যাসিলিটিস, জেনারেটর সিস্টেম রয়েছে, সকল ধরনের আবাসন সুবিধা সহ সব কিছু খুবই সুন্দর, ভীষণ সুন্দর। হয়তো রুমগুলো একেবারে 5-স্টার হোটেল মানের, বাথরুমগুলো ভারী সুন্দর, এবং সুইমিং পুলটা দেখে সত্যি সত্যি আর লোভ সামলাতে পারলাম না, একবার গোসল করেছিলাম তো আবার নেমে গেলাম, কারণ এমন স্বচ্ছ পানি আর সাথে যদি এরকম ভাই ব্রাদার থাকে তাহলে কেউ মিস্টেক করে না। ওকে, তাহলে আজকের মতো টাটা। অবশ্যই শ্রীমঙ্গল সিলেট যদি কেউ আসেন ঘুরতে তাহলে ডেফিনেটলি ট্রাই করতে পারেন এই স্থানটি, এটি সত্যি সত্যি বেশ বড়, অসম্ভব সুন্দর, খুব ভালো লেগেছে আমার, মানে জাস্ট অ্যামেজিং বলার বাহিরে, এত সুন্দর। আর যদি এই প্রশ্নটা দেখে, এটা হচ্ছে বাচ্চাদের প্রশ্ন, বেশ সুন্দর, বেশ বড় একটি জায়গা। এই হচ্ছে শমশেরনগরের এই রিসোর্টের সব থেকে বিউটিফুল প্লেস বলা চলে। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, করে এত করলি আপন পর করে আমায়, ভালো থাকিস কে থাকিস নে আয় আয়। দেখান, দাঁড়া বেশি বস না, ঠান্ডা লেগে যাবে। Okay.